কাজ কথা বলে। মায়া এই শহরে নতুন, তার বাবা সদ্য ট্রান্সফার হয়েছে এবং তার পুরো পরিবারকে সাথে নিয়ে শহরে এসেছে। অনেক কারণে সে খুব খুশি ছিল। শহরটা ছিল খুব ব্যস্ত ও জাঁকজমক, অনেক ধরনের সুযোগ সুবিধায় ভরা। সে খুব কৌতূহলী ছিল এই শহরের সবকিছু জানতে। সমস্ত দুর্দান্ত বিল্ডিং ও চমৎকার বিশ্রাম নেওয়ার জায়গা, কিন্তু যেহেতু সব নতুন জায়গা তাই তার মানিয়ে নিতে একটু সময় লাগছে। এবং কিছু জিনিস সবসময় যেমন মনে হয় তেমন হয় না। সেখানের একটি রেস্তোরাঁতে তার নজর পড়ে। বাইরে থেকে সেটা দুর্দান্ত লাগছিল এবং সেখানকার কর্মীরা খুব ভালো এবং ভদ্র ছিল। এবং শুধু সেটাই নয়, রেস্তোরাঁটি পুরো ভরা ছিল, সবাই তাদের খাবারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল। মায়া আশ্বস্ত হল, সেও খাবার ট্রাই করতে চাইল। মেনুর সব থেকে ভালো খাবারটি সে অর্ডার করল, কিন্তু যখন এটা এলো এটা ছিল বাসি এবং স্বাধীন। মনে হচ্ছিল খাবারের তুলনায় জায়গাটি শুধু দেখতে সুন্দর, কিন্তু খাবার একদম ভালো নয়। মায়া একটু নড়ে বসল। সে তার পুরনো শহরের সমস্ত ভালো খাবার জায়গা জানত, কিন্তু এখানে সে হারিয়ে গেছে। খুব ভালো হতো যদি তার দেখানোর মতো কোনো বন্ধু থাকতো, কিন্তু সে জানে এই শহরে তার কোনো বন্ধুই নেই। তার নতুন হাই স্কুলের প্রথম দিনে সে খুবই নার্ভাস ছিল। যদি সে কোনো নতুন বন্ধু তৈরি করতে না পারে, যদি তার পুরনো বন্ধুদের মতো নতুন বন্ধুরা ভালো না হয়, তার বাবা মা তাকে ভরসা দেওয়ার চেষ্টা করছিল যে সব কিছু ভালো হবে। এবং শহরের অন্যান্য বাচ্চারাও দুর্দান্ত ও খুব ভালো ছিল, ঠিক তাদের বাচ্চার মতনই। প্রথম প্রথম তার খুব ভয় লাগছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে আবার বাড়ি ফিরে এলো। কিছুক্ষণের জন্য সে স্বস্তি বোধ করল, যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার হাই স্কুলের হলের ভেতর থেকে যাওয়ার সময় সে পুরোপুরি অভিভূত হয়ে গেল। সে পাশ থেকে হেঁটে যাওয়ার সময় সবাই তার দিকে তাকালো, কারণ তারা একে অপরকে আগে থেকেই চিনত। যদি সে তাদের সাথে মিলতে না পারে, তার বাবা মা তাকে কি বলেছিল সে নিজেকে তা মনে করাল। প্রথম দিকে একটু ভয় লাগতে পারে, আর সাথে সময়ও লাগত। কিন্তু ঠিক সেই মুহূর্তে মায়া মনে করতে পারে না সে শেষবার কিভাবে বন্ধুত্ব করেছিল, এবং সে নিশ্চিত ছিল যে সে আর এটি কখনোই করতে পারবে না। সে পড়াশোনায় খুবই ভালো ছিল, তার সিভিক ক্লাসে শেখানো হচ্ছিল কিভাবে শব্দের চেয়ে অ্যাকশন জোরে কথা বলে। আইডিয়া, তোমরা কারো একজনের সম্বন্ধে বলতে পারো যে তারা কথা না বলে কাজটা কিভাবে করে, এটাই হোমওয়ার্ক। আমি চাই তোমরা বাড়িতে এটা সবাই ভাবো। তোমরা কি কোনো এক্সাম্পল বলতে পারবে? মায়া এটা নিয়ে ভাবে, কিন্তু তারপর কনফিউজড হয়ে যায়। কথা তো শব্দ দিয়ে বলা হয়, কিভাবে কাজ তার থেকে বেশি কথা বলতে পারে? লাঞ্চে সে একা বসে খাচ্ছিল, সে কথা বলার জন্য বন্ধু চাইছিল, হয়তো তারাই তাকে সাহায্য করতে পারে এটা বোঝার জন্য। দিনের শেষে যখন সে বিল্ডিং থেকে বেরোচ্ছিল, একটি মেয়ের সাথে তার দেখা হলো। আরে, আমি সেলিম, তুমি নতুন এসেছো তাই না? মায়া একটু চমকে উঠল, যেহেতু কেউ তার সাথে কথা বলেনি। সেলিনের ছিল দুর্দান্ত চুল ও চমৎকার পোশাক, সে খুব ভালোভাবে কথা বলছিল এবং তার হাসি ছিল খুবই নম্র স্বভাবের। হ্যাঁ, হাই, আমি মায়া, আমি আজই নতুন এসেছি, মায়া বলল। সে হঠাৎ একটু একা বোধ করল। ও, এটা তো ভালো, তোমাকে নতুন স্কুলে ওয়েলকাম, সেলিন আরো একবার হেসে বলল। বলো, তুমি কি আমার বন্ধু হতে চাও? মায়া খুবই এক্সাইটেড ফিল করছিল। সেলিন স্পষ্টভাবে স্কুলের খুবই ভালো ও দুর্দান্ত বাচ্চা। তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? হ্যাঁ, অবশ্যই। মায়া খুবই খুশি হলো তার নতুন বন্ধুকে পেয়ে ও তার কথা শুনে। অসাধারণ, আসো আমরা একসাথে একটা সেলফি তুলি। মায়া এতে খুব খুশি হলো। মায়া হাসি মুখে তার সাথে ছবি তুলল। সেলিন ছবিটা তুলে সাথে সাথে পোস্ট করে দিল। আমি তোমায় বন্ধু হিসেবে অ্যাড করি?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এখনি করছি। তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। সেই বাকি বন্ধুদের কাছে যাওয়ার আগে মায়ের দিকে তাকিয়ে একবার হাসলো। এটি একটি আশ্চর্যজনক ঘটনা ছিল, কিন্তু মায়া কিছু মনে করেনি। কোনোভাবে সেই বিল্ডিং ছেড়ে বেরোনোর আগে অন্তত একটি বন্ধু তৈরি করেছিল। সম্ভবত এটি অতটাও কঠিন ছিল না। বাড়িতে ফেরার সময় তার আর এক সহপাঠী তার সাথে কথা বলতে চায়। এই মেয়েটি অন্যরকম লাগছিল। তার সাধারণ জামা কাপড় ছিল, তার চুল এলোমেলো ছিল, সে একটু নার্ভাস দেখাচ্ছিল। হে, তুমি কি সেই নতুন মেয়ে? হ্যাঁ, হাই, আমি মায়া। আমি আজকেই এসেছি। আমার নাম কিম। আমি আজ তোমায় ম্যাথ ক্লাসে দেখেছি। আমি তোমার সাথে হাঁটলে কিছু মনে করবে? মায়া বুঝতে পারলো না সে কিমকে কি বলবে। সে একটু অদ্ভুতভাবে কথা বলছিল, কিন্তু সে সুন্দর ছিল। অবশ্যই মায়া তার সঙ্গ পেয়ে খুশি হলো। বাড়ির পথে হাঁটতে হাঁটতে তারা স্কুলের সম্বন্ধে কথা বলতে লাগলো। তারা শহরের সম্বন্ধেও কথা বলল, এবং মায়া আগে যেখানে ছিল এমনকি পুরনো বন্ধু সম্বন্ধেও বলল। যখন তারা মায়ার বাড়ি পৌঁছলো মায়া কিমের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছিল। তাহলে কাল দেখা হবে? হ্যাঁ একদম। পরের দিন মায়া স্কুলে অনেক ভালো অনুভব করল। সে এখন কয়েকজনকে চেনে এবং সে নতুন বন্ধু তৈরি করতে পেরে খুব খুশি ছিল। ক্লাসের ফাঁকে সে সেলিনকে হলে দেখতে পেল। মায়া হাত নাড়লো, সেলিন চিৎকার করে উঠল, হ্যালো নতুন বন্ধু। মায়া হেসে তাকেও হ্যালো বলল। লাঞ্চ টাইমে যখন সে এলো, সেলিনের টেবিলে একটি সিট খালি ছিল যাতে মায়া তাদের সাথে যোগ দিতে পারে। সেলিনের বন্ধুদের সাথে দেখা করার এটা ভালো সুযোগ ছিল, এবং বন্ধু তৈরি করারও। দুঃখিত মিয়া, এই সিটটা অন্য একজনের জন্য। আমার এক বন্ধু এক্ষুনি আসবে, তুমি পরে বসো। মায়া একটু আঘাত পেল। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, অন্য সময় বসব। আর হ্যাঁ, আমি মায়া, নট মিয়া। OMG, দুঃখিত মায়া, তোমার সাথে পরে এক সময় বসবো, খুব শীঘ্রই, সে হাসি মুখে বলল। মায়া লাঞ্চে আবার একা খেতে বসল, কিন্তু তখনই কিম চলে এলো। হাই মায়া, চিনতে পারলে? আমি কিম, কাল যে আমরা বাড়ি ফিরলাম। মায়া হেসে তাকে থামিয়ে দিল। ডোন্ট ওয়ারি কিম, আমার মনে আছে। তোমার সাথে বসলে কিছু মনে করবে? সে বলল, না একদমই না। মায়া বলল, তোমায় দেখে ভালো লাগলো। তারা খেতে খেতে গল্প করল। তারা ক্যাফের সেরা খাবার সম্বন্ধে কথা বলল। কোনটা মায়া অ্যাফোর্ড করবে আর কোনটা তার ভালো লেগেছে। সে টিপসের জন্য কৃতজ্ঞ ছিল, কিমের সাথে ঘরের মতো অনুভব হচ্ছিল। সেই রাতে বাড়িতে মায়া তার বাবা মায়ের সাথে ডিনার করছিল। নতুন বন্ধুর বিষয়ে তারা তাকে জিজ্ঞেস করল। সে তার দুই বন্ধুর কথা তাদের বলল। সে তাদের সেলিনের কথা বলল, সে কিভাবে তাকে বন্ধু বলে তার নাম ভুলে যায় সেটাও বলল, এবং এটাও বলল তার আগ্রহও নেই। এবং সে কিমের সম্বন্ধেও বলল, সে কখনো বন্ধুত্বের কথা না বললেও মায়ার পাশে থাকে সব সময়। অ্যাকশন কথার থেকে বেশি কাজ করে মায়া, তার মা বলল গল্প শোনার পর। সেলিন হয়তো তোমার বন্ধু হওয়ার দাবি করে, কিন্তু সে কি সত্যি সেরকম? তাকে শুনতে খুবই সুপারফিশিয়াল, একটা রেস্তোরাঁর মতো যা দেখতে দুর্দান্ত, কিন্তু খাবারটি ছিল বাসি এবং স্বাদহীন, তার বাবা বলল। কিন্তু কিম হয়তো তোমায় বন্ধু বলতে নার্ভাস হয়ে পড়ে, কিন্তু দেখো সে কেমন ব্যবহার করে, সে খুবই আগ্রহী এবং ভাবুক, এবং সত্যি তোমার বন্ধু হওয়ার যোগ্য, বলে তার মা চলে গেল। সেই রাতে তার বাবা মায়ের বলা কথা ভালো করে ভাবলো, হয়তো সত্যি অ্যাকশন কথার থেকে বেশি কাজ করে, সে এটিকে টেস্টে যোগ করবে ভাবলো। পরের দিন হাই স্কুলে মায়া সেলিনের সাথে কথা বলল। হেই সেলিন, আমি এখানে ভালো খাওয়ার জায়গা খুঁজছিলাম, সে জিজ্ঞেস করল। এই বন্ধু, সেলিন বলল, আমি সব জানি, কিন্তু কেন? তুমি এই সপ্তাহে ব্যস্ত আছো, তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? আমি খুব দুঃখিত মিয়া, আমি আসলে এই সপ্তাহে খুবই ব্যস্ত আছি। আমি তোমায় একটা ছবি পাঠাই, হ্যাঁ? ও না,
ঠিক আছে, মায়া বলল তোমার রেকমেন্ডেশন আমার পছন্দ হলো। সেলিন তার ফোন বার করে যে ছবিটা পাঠালো, মায়া সেখানে প্রথমেই গিয়েছিল। যেটা বাইরে থেকে দেখতে খুবই ভালো কিন্তু তার খাবার একদমই নয়, মায়া এটা বুঝতে পারল। তাই সে কিমকে এসে একই প্রশ্ন জিজ্ঞাসা করলো। হে কিম, তুমি কি এই শহরের কোনো ভালো রেস্টুরেন্ট চেনো? কিমের চোখটা জ্বলে ওঠে। আমি ভালো পিৎজার দোকান চিনি, এটা এই শহরের সবথেকে ভালো পিৎজার দোকান। এটা বাইরে থেকে একটু পুরনো দেখতে, আর সেখানকার কর্মীরা খুবই নম্র। পুডিং এর প্রমাণ তুমি খেলেই বুঝবে, এটা তারা বলে। ওখানকার খাবারটা অসাধারণ। তুমি শনিবার ব্যস্ত থাকবে? না হলে আমি নিয়ে যাব। মায়া খুশি হলো। অ্যাকশন সত্যি শব্দের চেয়ে জোরে কথা বলে। সেলিন কখনোই তার বন্ধু ছিল না, সে হয়তো সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্স বাড়াতে চেয়েছিল। কিন্তু কিম মানুষ হিসেবে সত্যিই ভালো ছিল। সে খুব আগ্রহী ছিল তাকে জানতে এবং তাকে শহরটা দেখাতে। তার জন্য তাকে বন্ধু বলার দরকার পড়েনি। মায়া তার ব্যবহার থেকে অনেক কিছু শিখল। ফাইনালি তার কাছে কিছু বলার ছিল তার সিভিক হোমওয়ার্কের জন্য। আসছে শনিবার, মায়া কিমের সাথে শহরে ঘুরতে বেরোলো। তারা সারা দিন ঘুরে বেড়ালো। তারা ওই বাজে রেস্টুরেন্টটায় সেলিনকে দেখতেও পেল। কিম মায়াকে তার পছন্দের বিল্ডিংগুলো দেখালো এবং মজা করার জায়গাগুলো। অবশেষে তারা পিৎজার দোকানের কাছে এলো। কোনো সন্দেহই ছিল না, এটা যেমনই দেখতে হোক এটা মায়ার খাওয়া সবথেকে বেস্ট পিৎজা ছিল। হয়তো সে এবার শহরটাকে ভালোবেসে ফেলেছে।